কুপিয়ে খুনের অভিযোগ, সর্ষে ক্ষেত থেকে উদ্ধার হলো দেহ। ঘটনাটি ঘটে নদিয়া চাকদহ থানার বিষ্ণুপুর খামারপাড়া এলাকায়। মৃত ওই বালিকার নাম লিপিকা মণ্ডল, বয়স 18 বছর। আজ সকালে মায়ের সাথে গিয়েছিল সর্ষে চাষের ক্ষেতে, সেখানেই তাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। সুজিত বিশ্বাস নামে মায়ের সাথে যোগাযোগ ছিল এলাকারই এক যুবকের। স্থানীয় সূত্রে এমনটাই খবর। স্বামী মারা যাওয়ার পর সুজিত বিশ্বাসের সাথেই মায়ের অবাধ মেলামেশা ছিল, সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল মেয়ে লিপিকা বিশ্বাস। কারণে অকারণে বিভিন্ন সময়ে মায়ের সাথে তার বিবাদ লেগে থাকতো সুজিতকে ঘিরে। আজ বেলা 10টা নাগাদ মায়ের সাথে গিয়েছিল সর্ষে খেতে, সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, তারপর তাকে ফেলে রেখে পালায় স্থানীয় বাসিন্দারা। মাঠে গেলে তাকে দেখতে পায় এবং চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী এবং পরিবার সূত্রে খবর, সুজিত খুন করেছে বলে এমনটাই অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। ঠিকানা চাকদা থানা, পোস্ট গোপীনগর, জেলা নদী, যেখানে হয়েছে খামারপাড়া। জিপি কোনটার মধ্যে পড়ে, নাম পঞ্চায়েত? এটা আমাদের দুবড়া, দুবড়ার মধ্যে পড়ছে। কাকিমা নষ্ট করে দিয়েছে। কাকিমার নামও আমি জানি না, বলতে পারবো না ওর নাম। ওর নাম সুন্দরী বলতে কি, সুমিত্রা ওনার নাম। আচ্ছা, তাহলে আপনার কি কাকু ছিল না যে আপনার কাকু মারা গেছে? আচ্ছা আচ্ছা, সে কত বছর মরেছে? 14-15 বছর। আমার ততটা মনে পড়ে। ওনার কি এনার সাথেই আপনার কাকিমা থাকতো? হ্যাঁ, ওনার সাথেই থাকতো। নামটা কি ওনার বলো? আমি নামটাও জানি না এনার, আমি অত শত জানি না। আমার এটা একটু প্লিজ এটা ছাড়ুন, আমি এত কিছু জানি না। আচ্ছা আচ্ছা, আর আমি বলতো Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।